আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি টেকনিক্যাল শরীফ। আজকে আমি সিট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে আলোচনা করব। আমি গতকালকের ভিডিওতে একটা সম্পূর্ণ নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে সিটের নতুন যে গেমটা আপলোড হয়েছে সেই গেমটা কীভাবে খেলবেন, সম্পূর্ণ বিস্তারিত আমি সেই গেমে বলা হয়েছিল। কিন্তু অনেকেই, অনেক ভাইয়েরা আমাকে খুব বাজেভাবে কমেন্ট করেছে, কিন্তু আমি আশা করিনি যে আপনাদের কাছে এত বাজে বাজে কমেন্ট পাবো। কিন্তু আপনারা অবশ্যই এখানে ফলো করেন নাই যে আমি কিন্তু আপনাকে কোনো বাজেভাবে, মানে সরি, কোনো ভুল ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়েছি। এখন মেন কথা, আমি গেমটাতে প্রবেশ করছি, গেমটার ভিতরে যাচ্ছি আমি। এখন ঠিক এই গেমটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম গতকালকে, যে বা আপনি কীভাবে দ্রুত গতিতে, মানে অনেক বেশি বেশি করে কয়েন কালেক্ট করবেন কীভাবে, এবং বেশি বেশি করে আপনি কীভাবে এখানে আপনার পাখিটাকে আপডেট করবেন খুব সহজ উপায়। কিন্তু আপনারা যে আমাকে এত বাজেভাবে কমেন্ট করবেন আমি কখনো আশা করি নাই। সো অবশ্যই আমি একটা ভুল ইনফরমেশন আপনাদেরকে কখনোই দিই নাই। আমি একটা ইনফরমেশন ওখানে বলতে ভুল, মানে একটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করতে মিস্টেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে এই যে সাকসেস যে রেটটা দেখছেন আপনারা এখানে। আপনারা যখন এখানে কাজ করবেন, মানে আমি যেভাবে গেমটা বলেছিলাম এই গেমটা যেভাবে খেলবেন, খেলার সময় আপনারা যখন সাবমিট করবেন এখানে তিনটা পাখি দিবেন এবং তিনটা পোকা দিবেন, দেওয়ার পরে আপনার এখানে সাকসেস একটা রেট দেখাবে। আমার কিন্তু গতকালকে ভিডিওতে সাকসেস রেট ছিল কিন্তু আপনার অনলি 60%, ঠিক আছে? কিন্তু আমার ফ্রেন্ডের সাকসেস রেট ছিল প্রায় 88%, তবুও সে এখান থেকে পাই নাই, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে দুইবার ট্রাই করেছি, একবার 80% সাকসেস রেট ছিল, একবার 66% সাকসেস রেট ছিল, কিন্তু আমি দুইবারই এখান থেকে মিস্টেক করেছি, পাই নাই। কিন্তু আমার ফ্রেন্ডও ট্রাই করেছিল, সে এইবারটাতে ট্রাই করেছিল এবং সে রিয়ার কোম্পানির পোকা দিয়ে ট্রাই করেছিল, তবুও সে পায় নাই, 88 পয়েন্ট হয়ে পায় নাই। কিন্তু আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে ভাইয়া 99 এবং 96 রেড পার্সেন্ট, মানে সাকসেস রেট দেখানোর পরও সে নাকি তাও পায় নাই। ঠিক আছে, মানছি যে আপনাদের এখানে অনেকেই পাচ্ছেন না, আবার অনেকেই পাচ্ছেন, কিন্তু আমি 52% সাকসেস রেট ছিল, তবুও সে পেয়েছে, একজন আছে তবুও সে পেয়েছে। কিন্তু এখানে সার্ভারটা এমনভাবে তৈরি করেছে আপনারা সবাই পাবেন না, যেমন আপনারা সবাই পোকা কালেক্ট করতে পারেন না। কেন পারেন না? কারণ তারা এইভাবেই এখানে কোডিংটা করেছে যে সবাই আপনারা পাবেন না, 100% সবাই পাবেন না। কিন্তু দেখেন, আমি এখানে দুইবার ট্রাই করেছি, আমি আমার গেমটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কয়টা ডিম পেয়েছি এবং কয়টা পাখি পেয়েছি। বর্তমানে পাখি কিন্তু আমার মাত্র একটা আছে, আর একটা কমন পাখি আছে। সো একটু ওয়েট করবেন, আমার নেটওয়ার্কের প্রবলেম। সো আমি গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে এই একটা জিনিসই বলতে ভুলে গেছি, সাকসেস রেটের কথা আমি বলতে মিস্টেক হয়ে গেছে। সো আমি একান্ত দুঃখিত আপনাদের কাছে যে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে বলতে ভুলে গেছে, আর একান্তভাবে আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি আমি যে আমার একটা ইনফরমেশনের জন্য আপনারা এত বাজেভাবে আমাকে কমেন্ট করেছেন, মানে আমি আসলে ভাষা পাচ্ছি না। যাই হোক, আমি সাবজেক্টটা আমি ভিডিওটা লিক করে দিয়েছি। তো আমি কয়টা ডিম পেয়েছি সেটা দেখেন আপনারা অবশ্যই। আমি কিন্তু এখানে 60টা ডিম কালেক্ট করেছি, 60টা ডিম থেকে কিন্তু আমি 60টা পাখি পেয়েছি, ঠিক আছে? আমি কিন্তু 60টা পাখি পেয়েছি, কিন্তু বর্তমানে যদি আমি আপনাদেরকে পাখিটা দেখাতে যাই, একটু ওয়েট করবেন। বাড়ি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, ডাবল ক্লিক হয়ে গেছে। এই যে আমি ব্যাগে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আমি পাখিটা দেখাচ্ছি, ঠিক আছে? আমার কিন্তু হিউজ পরিমাণে পোকা আছে, আর আমি যে পাখিতে যাই আমার কিন্তু মাত্র একটাই পাখি আছে, তার মানে আমি 60টা ডিম ভেঙেছি। 60টা ডিম ভেঙে একটা পাখি অনলিডি এখানে আছে, একটা পাখি আছে, বাকি কিন্তু 6টা পাখি আমার কাছে নাই। আমি 6টা পাখি দুইবার ট্রাই করেছি, দুইবারই আমি সেখান থেকে পাই নাই, মিস্টেক বলেছে আপনার কি বলেছে দেখেন। আমি গতকালের ভিডিওতে চলে যাচ্ছি, হ্যাঁ, গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে ঠিক এইভাবে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমার সাকসেস রেট 66% ছিল, আপনারা দেখছেন 66% আমার সাকসেস রেট, তবুও পাই নাই। তো আমি ভিডিওটা ওপেন, একটু ভিডিওটা ওপেন করছি, দেখবেন এখানে আমাকে বলছে যে, এই দেখেন আমি একটু কেটে নিয়ে যাই, টুডে নট ইওর ডে, মানে আজকে আপনার দিন না, এখানে কিন্তু বলেনি যে আমার কোনো মিস্টেক আছে, এখানে নেক্সট টাইম আপনাকে ট্রাই করতে বলেছে। কেন নেক্সট টাইম ট্রাই করতে বলেছে? এখানে কিন্তু আমার যদি ভুল থাকতো তাহলে ওখানে বলতে পারতো যে আপনার ইনফরমেশন হয়তোবা কোনো একটা সার্ভার প্রবলেমের জন্য বলছে, সার্ভার নট ইস্যু, অথবা কোনো কিছু একটা ইস্যু দেখে এরা বলতে পারতো যে আসলে এখানে আপনার সাবমিট করতে কোনো ভুল কিছু হয়েছে। কিন্তু ওখানে বলেছে টুডে ইজ নট ডে, মানে আজকে আমার দিন না, নেভার মাইন্ড, নেক্সট টাইম, আমাকে বলে দিয়েছে নেক্সট টাইম আপনি ট্রাই করবেন।
ঠিক আছে, আমি যদি এখানে ভুল ইনফরমেশন এবং ভুল ইয়া সাবমিট করতাম তাহলে কিন্তু এখানে অন্য কিছু আমাকে দেখাতে পারতো, বাট এখানে আমাকে বলছে টুডে ইজ নট ডে, মানে আজকে আমার দিন নাই, কারণ আমার 66% রেটিং ছিল তবুও পাই নাই। সো আপনাদেরকে এই একটা ওয়েতেই কি একমাত্র কি আপনাদের কয়েন কালেক্ট করতে হবে, তার তো কোনো মানে নাই, আপনাদেরকে বিভিন্ন ওয়ে আছে এখানে, এখানে বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনি কয়েনগুলো কালেক্ট করবেন। যে আপনার ওয়েগুলো দেখেন, এখানে আমি বলেছিলাম যে কীভাবে বেশি বেশি কয়েন আর্নিং করবেন, একটা হলো আপনি ক্ল্যানে, যে কোনো একটা ক্ল্যানে, ভিলেজে অথবা টাউনে জয়েন হবেন, সেখান থেকে আর্নিং করতে পারবেন, আপনি পাখিকে খাওয়াবেন সেখান থেকে আর্নিং করতে পারবেন, তারপরে আপনারা রেফার করবেন, রেফার করলে গেম খেলবেন, যে ফার্স্ট গেমটা আমি আপনাদেরকে বলেছিলাম স্পেন করলে পাবেন, এটা কিন্তু কোনো মিস্টেক নয়, আপনারা রেফার করলেই পাবেন এবং এভরিডে মিশন কমপ্লিট করলেই কিন্তু এখান থেকে স্পেনগুলো পাবেন। তো স্পেনগুলো যখনই পাবেন আপনি এখান থেকে স্পেন করে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন, টিকিট কালেক্ট করলে কিন্তু আপনি এখান থেকে পাঁচটা হয়ে গেলে, এই যে এই পাঁচটা টোকেন হয়ে গেলে কিন্তু আপনি অলরেডি একটা করে ডিম পেয়ে যাবেন, সে এই যে এই ডিমগুলো পেয়ে যাবেন আপনি। সো আমার কাছে একটা টিকিট আছে, আমি একটা টিকিট স্পেন করছি, একটা টিকিট স্পেন করলেই কিন্তু আমার একটা টোকেন পেয়ে যাব। জি আমি আবার একটা, এখানে 18টা ছিল এখন 19টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18টা ছিল এখানে আমার 19টা হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি এখান থেকে তিনটা আরও ডিম পাবো, ঠিক আছে। সো আপনারা এইভাবে কয়েন কালেক্ট করেন, একমাত্র এই গেমটা খেলেই যে আপনাদেরকে কয়েন কালেক্ট করতে হবে তার তো কোনো মানে নাই, আপনাদেরকে বিভিন্ন ওয়ে দিয়েছে এখানে। আপনি এখানে বুস্ট অপশন আছে, এই বুস্ট অপশনে ক্লিক করেন, এই বুস্ট অপশনে ক্লিক করে আপনারা বুস্ট করে নেন, আপনার অ্যাকাউন্টটা বুস্ট করে নেন, আপনার অ্যাকাউন্টটা বুস্ট করে নেন, এখান থেকে অ্যাকাউন্টটা বুস্ট করলেই তো আপনার গাছ এবং পানির এবং আপনার আর বক্স বাড়ালেই তো আপনি এখান থেকে বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন, তাই না। তারপরে আপনার এভরিডে মিশন আছে, সেখান থেকে কয়েন কালেক্ট করেন, এভরিডে মিশন থেকে কয়েন কালেক্ট করেন, হোম পেজে চলে যান, আর্নিংয়ে চলে যান, আর্নিংয়ে চলে গেলেই আপনি এখান থেকে যে আর্নিং অপশনটা এখানে আছে নিচে, এই আর্নিংয়ে আপনার এভরিডে কিছু টাস্ক থাকে সেই টাস্কগুলো পূরণ করেন, পূরণ করলে আপনি যে লগ ইন বোনাস আছে সেই লগ ইন বোনাসে ক্লিক করলেই আপনার যে ডেলি টাস্ক আছে সেখান থেকে আপনার কয়েন আর্নিং করতে পারছেন, আর এখান থেকে উপর থেকে আপনি আপনার টিকিট কালেক্ট করতে পারছেন। আপনাদের এখানে বলে দিয়েছে আমি অলরেডি 45 দিন কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে আরেকটা টিকিট পাবো, আর এখানে আপনি 7 দিনে 60টা কয়েন পাচ্ছেন, 7 দিনে 60টা কয়েন পাচ্ছেন, প্রতিদিন এখানে ঢুকবেন, লগ ইন করবেন, ক্লিক করবেন, পেয়ে যাবেন, একটা অপশন চলে গেল। আপনার তাহলে কতগুলো এখানে অপশন আছে, এখানে তো আপনার অনেকগুলো অপশন আছে। তারপরে এখানে বলেছে নতুন একটা আপনার আপডেট আসছে, সেটা হচ্ছে টন কনভার্ট কমবার্ট, এ প্লে টন কনভার্ট, এই গেমটা খেললে আপনি হাফ সিট পেয়ে যাচ্ছেন। তারপরে নেক্সট এখানে আপনি যে বুস্ট অপশন আছে, বুস্ট অপশনে ক্লিক করে আমি আপনাকে দেখাচ্ছি নিচে যে বুস্ট অপশনটা আছে, বুস্ট অপশনে ক্লিক করে দেখাচ্ছি যে আপনি কীভাবে কয়েনটা আর্নিং করছেন। এই যে স্টোরেজ, আপনি স্টোরেজটা বাড়িয়ে নেন, ম্যাক্স করে নেন, আমারটা ম্যাক্স করা আছে, আপনি গাছটা ম্যাক্স করে নেন তাহলে তো আপনার লেভেলটা বেড়ে যাচ্ছে, আপনি এখানে হলি ওয়াটারটা ম্যাক্স করে নেন তাহলে তো আপনার স্পিড বেড়ে যাচ্ছে, কয়েন বেড়ে যাচ্ছে, আপনার তো গেম খেলার কোনো প্রয়োজনই আসছে না, তাই না। সো আমাকে আরেক ভাই কমেন্ট করলো যে ভাই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই কেন, এখানে ব্যালেন্স নাই কেন। সো ভাই এখানে তো ওনারা অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে, অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে যে আমি এয়ারড্রপে প্রবেশ করছি, নিচে যে এয়ারড্রপটা আছে প্রবেশ করছি, একটু ফলো করবেন। এখানে এয়ারড্রপে চলে আসার পরে আপনি আপনার প্রতিদিন সিট ইনকাম, এখানে তো ভাই বলেনি আপনাকে যে আপনার সিট ব্যালেন্স, এখানে কি সিট ব্যালেন্স বলেছে, বলে নাই, আপনার সিট ইনকাম কেমন করছেন আপনাকে এটা বলেছে, মানে আপনার টোটাল আর্নিংটা কত হয়েছে, আপনি যতই খরচ করেন না কেন সেগুলো সব ওরা যোগ করে রাখছে, যে আপনি গেম শুরুর পর থেকে শেষ পর্যন্ত কতগুলো কয়েন আর্নিং করেছেন, তারপরে আপনি ফ্রেন্ডগুলো রেফার করছেন, তারপর এখানে অ্যাচিভমেন্টগুলো পূরণ করছেন, তারপরে স্টার সব থেকে স্টার কিন বাই স্টার দিয়ে আপনি অনেক কিছু সব কিনছেন, বক্স কিনছেন, হ্যালোইন সিজন কিনছেন, অনেক কিছু কিনছেন, পোকা কিনছেন, তারপরে আপনি ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন কিনা, আপনার নামটা ওদের দিয়ে রেখেছেন কিনা, মানে সিট যে নামটাটা দিয়ে রেখেছেন কিনা, এগুলো বলেছে ভাইয়া। কিন্তু আপনাকে এখানে কি কোনো জায়গাতে আপনাকে বলেছে যে আপনার ব্যালেন্স, যে আপনার সিট ব্যালেন্স থাকা লাগবে, এখানে তো বলে নাই। হ্যাঁ আপনারা সিট ব্যালেন্স রাখতে পারেন, মিনিমাম ব্যালেন্স রাখতে পারেন, এমনও তো বলছি না যে আপনার ব্যালেন্স সব শেষ করে দেন, কিন্তু এখানে ওরা উল্লেখ করে দিয়েছে সিট ইনকাম, আপনার ইনকাম কেমন, এখানে ফার্ম, এখানে আপনার ফার্ম মানে আপনি কী কী ফার্মিং করছেন, তারপরে আর্ন করছেন কী কী এবং বার্ড হার্ন করছেন কী কী, এখানে উল্লেখ করে দিয়েছে আপনাকে। আপনাকে এখানে কখনোই কিন্তু এবার বলেনি যে সিড ব্যালেন্সের উপরে আপনাকে দিবে, এখানে ব্যালেন্সের উপরে দিবে না, আপনার সিড আর্নিংয়ের উপরে দিবে। ওই জন্য আপনারা এখান থেকে যত পারেন আপডেট করেন এবং বুস্ট করেন, যত আপডেট করবেন যত বুস্ট করবেন তত আপনারা এখানে বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন, যত বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন তত আপনার অ্যাচিভমেন্টটা পূরণ হবে, এবং অ্যাচিভমেন্ট যত বেশি পূরণ হবে এবং তত বেশি আপনি এখান থেকে সিট টোকেন পাবেন। এটা কিন্তু আপনার মেন সিট টোকেন না, আমি আগেই বলেছি এখনও বলছি এটা আপনার মেন সিট টোকেন না,
একমাত্র আপনি এই অ্যাচিভমেন্ট এয়ারডপে যে যে অ্যাচিভমেন্টটা পূরণ করবেন, ঠিক আপনার লাইক কি বলবো হামস্টারে যেমন আপনার সবগুলো টাস্ক পূরণ করার পর কিছু টোকেন পাওয়া গেছিলো, ঠিক ওইভাবে হামস্টারের মতন করেই আপনি এখানে কিছু টোকেন পাবেন। এই সবগুলো টাস্ক যখন আপনার কমপ্লিট থাকবে তখন এখান থেকে কিছু পার্সেন্টেজ যোগ করে আপনার টোটাল কয়েনটা দেওয়া হবে, ঠিক আছে। আর আপনারা একটা ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, মানে একটা টেলিগ্রামের ভিতরে মাল্টিপল করবেন না, দুইটা অ্যাকাউন্ট করবেন না। আপনারা চেষ্টা করবেন একটা ফোনে একটা অ্যাকাউন্ট তৈরি করার, অবশ্যই আপনারা একটা ফোনে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কারণ এখানে আইএমইএম নাম্বারটা যেটা আছে সেই নাম্বারটা মানে সার্ভার যে ফোনের যে নাম্বারটা আছে আইএম নাম্বার আইএমইআই নাম্বারটা, এটা অনেকে ওরা ক্র্যাক করে নেয়। অনেকে তখন আপনি যদি সিট থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করে যে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলেছেন, এই জন্য আপনার মেন অ্যাকাউন্টটা কিন্তু ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন একটা ফোনে একটা অ্যাকাউন্ট করার। আর আরেকটা অপশন যেটা বলে দিই, যেটা হচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে বেশি বেশি কয়েন কালেক্ট করবেন এবং অ্যাচিভমেন্টগুলো পূরণ করবেন। আপনারা যত বেশি আপডেট করবেন তত বেশি কয়েন পাবেন। আর আপাতত আমি যতক্ষণ না পর্যন্ত আপনার যে নতুন গেমটা লঞ্চ করেছে এই সিডির ভিতরে, এই গেমটার যে নতুন যে গেমটা আছে ভিতরে প্রবেশ করছে আমি, যে এই গেমটার এইটা মানে এই গেমটা আপাতত খেলার দরকার আশা করছি না, কারণ আপনারা অনেকে এখানে লস করছেন, তার জন্যই বলছি আপনারা সবাই এখানে লস করছেন। তো এখন আপাতত খেলেন না, আর অন্য যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলোতে আপনারা সিট আর্নিং করেন এবং সিট বেশি বেশি ক্লেম করেন। এই অপশনটা যখন আমি সাকসেস হব একমাত্র তখনই এই অপশনটা আমি আপনাদের মাঝে নিয়ে আসবো, যে আসলে এই গেমটা আপনারা কীভাবে খেললে 100% পাবেন। আর অবশ্যই এখানে যদি আপনারা খেলেন একমাত্র নিজিচ্ছায় খেলবেন, কারণ এখানে খেলার সাথে সাথে কিন্তু আপনার তিনটা পাখি যাবে, তিনটা পোকা যাবে, তিনটা পাখি তিনটা পোকা এবং 50টা সিট কয়েন। আপনি যদি এই পাখিটা নেন তাহলে কিন্তু আপনার 100টা সিট কয়েন চলে যাবে, এই পাখিটা নিলে 150টা সিট কয়েন চলে যাবে এবং এই পাখিটা নিলে 200টা সিট কয়েন চলে যাবে। সো এই পাখিটা নিলে একমাত্র 50টা সিট কয়েন যাবে। আপনারা এটা খেলবেন একমাত্র নিজের ইচ্ছায়, এটা লাক ফেভারের উপর নির্ভর করবে, কারণ যখন সিটটা মানে অ্যাপসটা তৈরি করেছে ওরা একটা নির্দিষ্ট একটা আপনার কোডিং ওরা নিজস্বভাবে একটা কোডিং আপনি সেট করেছে, সেটা হচ্ছে সবাই এখান থেকে সব পোকায় পাবেন না। অনেকের পোকা হারিয়ে যায়, কেন হারিয়ে যায়, অনেকের পাখি হারিয়ে যায়, পাখি উড়ে যায়, মাঝখানে পাখি উড়ে গেছিলো, আমার অটোমেটিকলি পাখি উড়ে চলে গেছিলো, কেন চলে গেছিলো, এখানে আপনার মিনিমাম ওদের কোডিংগুলো একটা নির্দিষ্ট ওয়েতে তৈরি করা হয়েছে, তার জন্য আপনারা সবাই এখানে সব কিছুই ফ্যাসিলিটি পাবেন না, একমাত্র লাক ফেভারের উপর নির্ভর করে মানে এখানে বাস্তবটাকে তুলে ধরেছে। আপনারা সব পাখি কি ধরতে পারবেন, পারবেন না, তো কিছু পাখি উড়ে যাবে, ঠিক কিছু পোকা উড়ে যাচ্ছে, কিছু পোকা পাওয়া যাচ্ছে না, কিছু কোডিং প্রবলেম, ওপস দেখাচ্ছে, মানে কি আপনার ওপস মানে মিস্টেক হচ্ছে, এটাই হলো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা সবাই সব কিছু পাবেন না। আবার এখানে সাকসেস রেট কিন্তু 52 পেয়েও কিন্তু পেয়ে গেছে, আমি 66ও পাইনি, আমার ফ্রেন্ড 88ও পাই নাই। আপনারাও বলছেন যে 99-98% হলে গিয়ে একমাত্র পাওয়া যায়, তাও সম্ভাবনা থাকে না। সো তাহলে এত মানে 1% পাওয়ার সম্ভাবনা আছে এখানে, আর বাকি 99% আপনার পাওয়ার সম্ভাবনা নাই। সো তাহলে আমি এটা খেলছি না, এটা বাদে আরও আদারওয়াইজ যেগুলো গেম আছে সেগুলো খেলবেন। তারপরে আপনার বেশি বেশি ডিম কালেক্ট করবেন এবং এখানে যে শপে যাবেন, শপে যাওয়ার পরে আপনি যে ডিমগুলো আছে ডিমগুলো আপনি সেল করে সেলে বসিয়ে দেবেন, তাহলে সেখান থেকে আপনি বেশি কয়েন পাবেন। তারপরে আপনি দামি পোকা পেলে পোকাগুলো সেল করে দেবেন, সেখান থেকে কয়েন পাবেন। আপনাদের যত বেশি এখানে বুস্ট করবেন তত বেশি কয়েন পাবেন, এবং এই ব্যালেন্সটা আপনার রাখা প্রয়োজন, আমি বলছি না যে রাখবেন না, কিন্তু নির্দিষ্ট একটা ওয়েতে রাখবেন, কারণ আপনার এখানে বুস্ট অপশনে যা দেখছেন আপনার গাছ 1 লেভেল আছে, আপনার পাখি বেশি লেভেল নাই, আপনার ডিম বেশি আপনি ভাঙেন নাই, এই তাহলে করলে হবে না। আপনি সব কিছু করার পরে এখানে এসে আপনি কয়েনটা জড়ো করেন, ঠিক আছে, আপনি সব কিছু আগে তৈরি করেন, আগে এখানে ম্যাক্স করেন, বুস্ট অপশনে যান, যে রকেটের মতো যে অপশনটা দেখছেন বুস্ট অপশনে যে আপনি এগুলো ম্যাক্স করেন, যেমন আমার এগুলো ম্যাক্স করে রাখছি, আমার এটা ম্যাক্স আছে, এটা ম্যাক্স আছে, এখন এটা ম্যাক্স করতে আমার 300 সিট কয়েন লাগবে, তার জন্য আমি ওয়েট করছি, এটা ম্যাক্স হয়ে গেলে আমি আরও কিছু করব। সো আপনারা এগুলো ম্যাক্স করেন, এগুলো যত ম্যাক্স করবেন তত বেশি আর্নিং হবে। এখানে বলেছে সিট ইনকাম বলেছে, আপনার সিট ইনকাম কত করছেন পার ডে, সিট ইনকাম কত করছেন এগুলো বলছে, আপনার সিট ব্যালেন্স কিন্তু ওখানে কেউ উল্লেখ করে বলে দেয় নাই যে আপনার সিট ব্যালেন্সের উপর এখানে দেওয়া হবে। এই জন্য আপনারা যত বেশি এখান থেকে সিট আর্নিং করবেন তত বেশি এখান থেকে সিট টোকেন পাবেন। আর যদি আপনাদের এখান থেকে আমার কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং গত ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি, পাবলিক থেকে প্রাইভেট করে দিয়েছি, কারণ অনেক বাজে কমেন্ট আসছিলো আর আমি অসংখ্য দুঃখিত, আমি একটা আপনার মিস্টেক করে ফেলেছি, কারণ একটা ইনফরমেশন আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, তার জন্য আমি আবারও দুঃখিত, আমি আপনাদের আবার কাছে ক্ষমাপ্রাপ্তি।
সো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর নতুন কিছু আপডেট আসলে আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।